السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার। দয়ালো নবী প্রেমের সবই আর আসবে না। আমার আল্লাহ বলেন, বন্ধু উম্মত নিবা না, আমার সুন্দর জান্নাত গুলো নিবা। আমার নবী জবাব দেন, মাবুদ গো তোমার সুন্দর জান্নাত দেখে আমি নবীরই কলিজা ঠান্ডা হয় না, তোমার জান্নাত নিতে চাই না, আমার গুনাহগার উম্মত আমার দিয়া দাও। আল্লাহ কয়, বন্ধু তুমি কোনো প্রশ্ন করবে নি? আর নবী কয়, আমি একটা প্রশ্ন করব তোমারে। প্রশ্ন উত্তরের পর্ব চলছে। কি প্রশ্ন? আল্লাহ আমার জন্য বলে সব বানাইছো। কয়, হ তাহলে মুসা নবীরে যে নীল দরিয়া বলে উম্মত সহ পার করে দিছো, কহ তাহলে আমার লেগে সব বানাইছো আর মুসা নবীরে নীল দরিয়া উম্মত সহ পার করে দিছো। আচ্ছা আমি আর আমার উম্মতের জন্য তুমি কি করবা এটা আমি জানতাম চাই। আল্লাহ কয়, বন্ধু এই প্রশ্ন যে তুমি করবা এটা আমি আগেই জানি। বন্ধু জবাব নিয়ে যাও, মুসা নবীকে উম্মত সহ নীল দরিয়া পার করেছি, তুমি আর তোমার উম্মতের কি করব? বন্ধু গো মুসাকে নীল দরিয়া উম্মত সহ তুমি আর তোমার উম্মতের দুনিয়ার কোন দরিয়া নয়, কথা দিলাম তুমি আর তোমার উম্মতের আমি ফুল সিরাতের ফুল পার করে দিব। আমি এই নবীরে আমি একদিন একটা প্রশ্ন করব মুসার। এবার প্রশ্ন করবেন জিব্রাইল, মনে মনে রাখলেন প্রশ্নটা আদায় করলেন কোন দিন, যেদিন উহুদের জমিন কায়েম হয়েছিল। আমার নবীকে যেদিন দুই খান দান দান মুবারক ব্যঙ্গি দিল, নবীজি মুখের মধ্যে হাত লাগাইয়া ডাক মারছেন, সাহাবীরা রে কে কোথায় আছো? আমি নবীর দুই খান দান দান মুবারক শহীদ হয়ে গেছে। আবার আঘাত করলে মাতার লোহার টুপি ভেঙ্গে টুকরা হইয়া মাতার ভিতরে ঢুকে গেলে মাথায় হাতটা লাগাইয়া ডাক মারছে, সাহাবীরা রে আমার মাথাও ভেঙ্গে গেছে। এই বলে আমার নবী মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছে। তারপর ওয়ামান নবীকে মারতেছে জীবনের শেষ বিদায় করে দেওয়ার জন্য। হযরতে জিব্রাইল বলেন, আমি দুইটা হাত বাড়াইয়া কুলে লইয়া টান দিয়া সরাইয়া নিয়ে আসলাম। আইনা উহুদ পাহাড়ের মাঝামাঝি নিচ থেকে দেখা যাবে না এমন একটা জায়গায় আমার নবীকে নিয়ে জিব্রাইল দাঁড়াইয়া পাথরের দিকে লক্ষ্য করে ডাকতেছেন, উহুদের পাহাড় ও পাথর দেখ, যেই নবী না হইলে তুই হতি না, আমি জিব্রাইল হতাম না রে পাথর। হ্যাঁ নবী রে মারতে মারতে কি অবস্থা
ব্যবস্থা করেছে, একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর হাবিবকে শুয়াইয়া রাখি। জিব্রাইল বলেন, এই কথা বলার সাথে সাথে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যা। জিব্রাইল ওই বিছানার মধ্যে আমার আপনার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে বসে প্রশ্ন করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ দাঁত ভেঙে গেছে ব্যথা কেমন লাগে? আমি জিব্রাইলের কাছে, বলুন মাথা ভেঙে গেছে ব্যথা কেমন লাগে? আমি জিব্রাইলের কাছে, বলুন। আমার নবী চুট্টু চুট্টু সুরে বলতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, জিব্রাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি? মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি? আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না? জিব্রাইল দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমি নবীর গুনাগার উম্মতের ব্যথা বেশি। এই নবীরে ডাক দিতেন না, দিতেন না, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। ভাইসাব, এই নবীকে ভালোবাসা দিয়া ওলি হইছে, আলোচনা সংক্ষেপে আসলাম। এই নবীকে প্রেম দিয়া ওলি হইছে, আর এ ওলিদের পাওয়ার কত হইছে কি বলেন? ভারতের জমিনে যায় দেখি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, আইনা সাগরের কিনারে একটা পাহাড়, 350 ফিট উপরে, এটা খাজা বাবার চিল্লা বলেন। এখানে পাহাড়, পাথরের পাহাড়ের মধ্যে অটোমেটিক কাটা একটা শোরুম, এর মধ্যে নাকি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বসে বসে আল্লাহকে ডাকতেন, নির্জনে বসে থাকতেন। একদিন তার একান্ত ভক্ত মুরিদ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, কুতুবুদ্দিন এই লোটাটা দিয়ে আমার জন্য আয়না সাগর থেকে এক লোটা পানি নিয়ে আসো। উনি বলেন, হুজুর পানি দিবুনি। তুমি যাও না, নিচে নামছে, নামলে পাহারা ছিল নদীর মধ্যে, বড় বড় নেতাদের পক্ষ থেকে পাহারা যে মঈনুদ্দিন মুসলমানকে পানি দেওয়া যাবে না। লোটা নিয়ে যাইতেছে আর বলতেছে, আমার হুজুর পাঠাইছে এক লোটা পানি দিবা, আমার হুজুরের পানি দরকার। কয় পানি দেওয়া যাবে না? কয় আরে বাবা, এত বড় সাগরের পানি, আমার এক লোটা পানি দিলে কি হবে? দেওয়া যাবে না। ডাহে হুজুর, এরা তো পানি দিতে চায় না। খাজা মঈনুদ্দিন বলেন, আর একটু আগে তুমি যাও, আর একটু যাও, আর একটু যাও, আর একটু যাও। হুজুর আর যাইতে দেয় না, এই যে দেখেন তারাইছে, আমার মারবো তারা, আর যাইতে দেয় না, একের একবার ধরে রেখেছে, যাই দিব না। খাজা মঈনুদ্দিন উপর থেকে ডাকে, এ পানি, আরে কুতুবুদ্দিনকে যখন যাইতে দেয় না, তোমরা এসে বললেই তো হয়। আল্লাহর ওলিরা এই পাওয়ার পাইছে কিনা কন্ত? আরে বিশ্বকাপের খেলোয়াড় তুমি, ডাক দিতে দেরি, আইনা সাগরের পানি লোডার ভিতরে আসতে দেরি হলো না। এমনকি মাটির কুয়ার পানি পর্যন্ত শুকাইছে, এমনকি টিউবওয়েলে চাপ দিলে নিচের পানি পর্যন্ত শুকাইছে। দুনিয়াতে দেখেন না, কোর্ট কাছারির মধ্যে এক জাতের ব্যক্তি আছে, তারা আইন বই পড়ছে, সাবজেক্ট পড়ছে। কোর্টের মধ্যে যারা আইন বই নিয়ে কথাবার্তা বলতে পারে তাদেরকে আমরা কি বলি? উকিল, উকিল, আইন বিশেষজ্ঞ। এরা পড়ছে দুনিয়ার সাবজেক্ট, আর আল্লাহর ওলিরা পড়েছে ওই উপরে নিচের সাবজেক্ট। জোরে জোরে কন সোহান, ওই সাবজেক্ট পড়লে মিয়া কি হয় দেখেন না? সাবজেক্ট পড়ছে আল্লাহর ওলিরা, আর সাবজেক্ট পড়েছে উকিলরা। এক আল্লাহর ওলিরা দুনিয়াতে উকালতি করে না, তারা উকালতি করবে আল্লাহর কোঠে। আর দুনিয়ার আইন সাবজেক্ট নিয়ে যারা ফাঁস করেছেন তারা তো দুনিয়ার কোর্টে উকালতি করে মিয়া। কি বলেন, দুনিয়ার কোর্ট আর আখেরাতের কোর্ট, এর মধ্যে পাওয়ার কার বেশি হবে, দুনিয়ার কোর্টের না আখেরাতের কোর্টের? ওই কোর্টে আল্লাহর ওলিরা মুখ করবে মিয়া, কথা বলবে, এটা বাস্তব ঘটনা। বাজিতপুর এলাকায় এক ঘটনা ঘটছিল, এক যুবক ছেলে কলেজে পড়ে, যুবতী কলেজে পড়ে, তাদের সাথে মহব্বত ভালোবাসার সম্পর্ক, গরিবের ছেলে ছিল যুবকটা, কিন্তু খুব চেহারা খুব সুন্দর, আর মেয়েটা বড় লোকের ধনী বাবার মেয়ে। বলতেছে ছেলেটা যখন সুন্দর আর জায়গা না, দুইজনে মিল্লা বাবার ফান্ডেতে অনেক টাকা লইয়া ছেলের পাম্পুটি দিয়া লইয়া উদাও। ছেলের বাবা মেয়ের বাবা উভয় টেনশন আর গেলুক হই। মেয়ের বাবা কয়, বুঝামু তোমারে, আমার মেয়ে নিয়ে গেছে, আমি এত বড় শক্তিশালী টাকাওয়ালা, দিছে কেস করে নারী অপহরণ। কিন্তু পুলিশ ঘুরতে ঘুরতে হঠাৎ মেয়েটারে উদ্ধার করে নিয়ে আসছে। মেয়েটা কোর্টে গিয়া বলছে, বাবা কইছে তুই কস না যে আমার জোর করে নিয়ে গেছে। কোর্টে গিয়া বলছে যে স্যার আমাকে জোর করে নিয়ে গেছে, নারী অপহরণ, এত কড়া কেস চাপছে, অন ছেলে তোর বাড়িতে আসতে পারে না। পুলিশ বাড়িতে দাওয়ায় বাবা মা সকলে চিন্তা করে, আরে ফকির নির্ভোলা তুই কেড়ে গেছলে এই কাজ করতে, ছেলে কই আছে এই খবরও তো পায় না। অবশেষে ছেলের বাবার একজনে পরামর্শ দিল, আপনিও আরেকটা কাউন্টারি কেস করেন না মিয়া,
গেছে উকিলের কাছে, উকিল সাহেব এই ব্যাপার। উকিল কই মিয়া এত আইন বই পড়ছি, এটা কোনো ব্যাপার হইলো আপনার পুলারে নিয়ে আসেন। আনছে, রাত্রের বেলা দেখা করছে উকিলের পায়ে পড়ে গেছে। উকিল কই বেটা কান্দিস না, চিন্তা করিস না, আইন বই পড়ছি এটা ব্যাপার হইলো। তো তবে শুন, তুই কি করবে শুন, কোর্টের মধ্যে গেলে আমি যা বলি এইভাবে তুই চলবে, এর বাইরে কোনো কথা বলিস না। দেখবেন যারা আল্লাহর ওলিদের কাছে মুরিদ হয় বায়াত হয়, এরা গেলেই দেখবেন আল্লাহর ওলিরা বলেন, বাবা এতদিন যা মনেছা তা করছো, এখন আমি যা বলি এইভাবে চললো, আর পাগলামি করো না। এরকম কয় কি না, নাকি কোন পিসাব মগবাজারের হুজুর শিহায়া দিছে, বাড়িতে বাইরে গিয়া ওই বাবার মাথায় বাড়িটা মারবি? কখনো নয়। উকিল বলেন আমি যা বলি ঠিক এইভাবে কাজ করবে। আচ্ছা হুজুর ঠিক আছে, কন কি আপনারটাই তো রাইট, কই তোরে যাই জিগাইব তুই খালি চায়ে থাকবি, কিছু কইস না, যা কোন লাগে আমি কব। আচ্ছা হুজুর ঠিক আছে। কোর্টের মাঝে নিয়ে গেছে, বাদী বিবাদী হাজির, হাজির। মেয়ের পক্ষের উকিল বলেন ম্যাজিস্ট্রেট সাহেব, এই যদি হয় আমাদের দেশের যুবকদের কাণ্ড কারখানা, আপনারও তো মেয়ে ছেলে আছে স্যার, এইভাবে যদি জোর করে ঘর থেকে মেয়েদেরকে ধরে নিয়ে যায় সমাজ কিভাবে চলবে, বিচারটা কি হইতে পারে? উকিলের মুখ বুঝে নিত তো, আর রাখতাছে না কিছু। অবশেষে ম্যাজিস্ট্রেট বলেন, উকিল সাহেব আপনি থামেন, আমি দুইটা প্রশ্ন করি। এ যুবক, তুমি এই মেয়েটাকে যখন জোর করে ঘর থেকে ধরে নিয়ে যাও তখন রাত্র কয়টা বাজে? তার উকিলের পরামর্শ কি ছিল? তোরে যাই জিগাইব চুপ করে থাকবি, রাও করবা না, চুপ কথা বলিস না, চুপ চাইছিস, ম্যাজিস্ট্রেটের দিকে চাইছিস। আরে রাত্রে তখন কয়টা বাজে? আরে কি ব্যাপার, কোনো কথা কয় না। আচ্ছা তখন তোমার সাথে কতজন লোক ছিল? উকিলের পরামর্শ কথা কইস না। আরে বাবা এই কি দুইটা প্রশ্ন করলাম। আচ্ছা তখন কি তোমার কেউ দেখছে? কথা কয় না। ম্যাজিস্ট্রেট কয় ছেলে পক্ষের উকিলকে, উকিল সাহেব কি মক্কেল নিয়ে আসলেন, চব্বিশ বছর চাকরির বয়স, এই মক্কেল তোর পাইলাম না, তিনটা প্রশ্ন করলাম একটা কথার জবাবও দিল না। উকিল কয় ওই যে পয়েন আইন বই পড়ছে তো, আইনের ফাঁক। মাননীয় ম্যাজিস্ট্রেট সাহেব অনুমতি দিলে আমি কথা বলবো। হ্যাঁ বলেন। এই ছেলেটা এত সুন্দর কথা বলতে পারতো স্যার, রেডিওর মতো টপ টপ করে কথা বলতো, কিন্তু যেদিন রাত্রে মেয়েটাকে জোর করে ঘরতে বাহির করে, এই যে মেয়েটা একটা চিল্লানি মারছিন, চিল্লা নিয়ে তার কানের পর্দাটা ফাইটা গেছে স্যার, এখন সে কানে আর শুনে না, কে কি বলে মনের আক্ষেপ নিয়ে তাকায় থাকে, কেন শুনতে পারে না বুঝতে পারে না, এই জন্য তাকায় থাকে, আর কিছুই জানে না সে। মেয়েটা কয় স্যার কুড়ই তো খারাপ, আল্লাহর কসম করে কয় আমি কোনো চিল্লানি দিছি না স্যার। তার পক্ষের উকিলে কয় স্যার চিল্লানি যখন দিছে না তাইলে জোর করে নিছে না। ম্যাজিস্ট্রেট কয় কাজী সাহেবরে ডাক দেন, ইমাম সাহেবরে আইতে কর। ম্যাজিস্ট্রেট নিজে থাকিয়া কাজী সাহেব ডাক দেয়, ইমাম সাহেবরে দিয়া মেয়েরে বিয়া ভরাই দিয়া দিলে ভাই যাবেনা। এটা দুনিয়ার আইন বিশেষজ্ঞ, আইন বই পড়ে উকিল যদি এই ভেজাল ভাঙ্গিয়া তার সুন্দরী মেয়েকে বউ বানায় দিতে পারে, আল্লাহর ওলিদের কথা মতো যারা পড়বে হাশরের দিন যদিও একটু বিপদে পড়েন, ওলিদের দিকে তাকায় ব্যাক করে ডোখার থাকবেন। আল্লাহ কেবো কি ব্যাপার, আল্লাহ বলতে ছিলাম আসরের জমিনে আল্লাহর ওলিরা বসে থাকবেন, আমার আল্লাহ বিচার শুরু করে দিলে এরকম মুরিদদেরকে সরল সোজা মানুষগুলো যখন আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর ওলিরা বলবেন কোন কথাই কইস না, আমি ওই তো আছি চুপ করে থাক, আল্লাহ প্রশ্ন করলে বারবার খালি হুজুরের দিকে তাকাইব, আল্লাহ বারবার প্রশ্ন করবে বারবার হুজুরের দিকে তাকাইব, আল্লাহ বলবেন কি ব্যাপার এগুলি কি, কি নিয়ে আপনি এতদিন চললেন, আল্লাহর ওলিরা বলবেন মাবুদ গো তোমার নামে না রহমান আর রহিম আছে, তোমার নামে যখন রহমান আর রহিম আছে, এরা সরল সুজা মানুষ, রিক্সা চালাইতো, বাস চালাইতো, জমিতে কাজ করত, সাধারণ ব্যবসা করত, তারা কি এত কিছু বুঝে, এদেরকে এত কিছু প্রশ্ন করে লাভ নাই। আমার আল্লাহ বলবেন বন্ধু গো তোমরা যখন বলেছো লাভ নাই আর প্রশ্ন করে দরকার নাই, যা যা রে ওই রাস্তা দিয়া জান্নাতে ঢুইকা যা। একটা উকিল যদি এরকম একটা বিপদগামী মক্কেলকে কি বলেন এইভাবে উদ্ধার করে তার বিবি দিতে পারে, আল্লাহ বলবেন হ্যাঁ আমি দুনিয়ার বিবি নয়, তা তাদেরকে বলো এক একজনকে ওই ডাইন দিকের রুমের থেকে সত্তর জন করে হুর নিয়া, সুবহানাল্লাহ কইতেন না। কিন্তু এ ওলি হবেন কিভাবে, ওলি হওয়ার কারণ আছে দুইটা, বলুন কয়টা? কোরআন শরীফে বলছে সবসময় আল্লাহকে নিকটে রাখতে হবে, আল্লাহকে আরো জোরে কোন আল্লাহকে, আল্লাহ বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি
আন্নি ফা ইন্নি করিব। আল্লাহ কয় বন্ধু গো আমার মহব্বতের বান্দারা কি আমারে তালাশ করে? আপনি বলে দেন না, আমি তো নিকটে, একদম নিকটে। আল্লাহর ওলিরা আল্লাহরে কোথায় রাখে কোন তো নিকটে, ডাইকের নিকটে রাখে। এবারে দাবি দাওয়া করে নিজের জন্য, মুরিদদের জন্য, বক্তবৃন্দ মহব্বতীদের জন্য। যাই হোক, বলতেছিলাম এভাবে নিকটে রাখতে পারলে আর যদি এই কাণ্ড কারখানা গঠানো যায় তাহলে কি হবে? আল্লাহ বলবেন আমি জান্নাতি হুড দিব, সুন্দর সুন্দর হুড দিব। এই জন্য নিকটে রাখতে যায় ওলি হবেন কিভাবে হবেন? রাস্তা একটা, এক নম্বরে ওলি হবে আল্লাহকে নিকটে রাখিয়া মহব্বত করতে হবে নবীকে। বলুন মহব্বত করতে হবে কাকে? গাউসে পাকের জমিনের একটা ঘটনা আলাপ করি। জুনাইদ আল্লাহর ওলি ছিলেন, জুনাইদ বাগদাদী, বাগদাদের জমিনে যিনি ঘুমিয়েছেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি জীবনীতে পাওয়া যায় উনি ইরাকের পালিত বাদশার বিরাট বড় পালোয়ান ছিলেন। যা খাওয়া খাওয়াই তো বাবারে খাওয়াইয়া। এই একদিন বাদশাহ বলেন জুনাইদ এত শক্তি তোমারে করলাম, কিন্তু শক্তির একটা খেলা তো দেখলাম না, একটা খেলা তো তুমি দেখাইবা। কয় ঘোষণা দিয়ে দেন আমি জুনাইদরা যদি হারাইবার কোনো মায়ের সন্তান থাকে কনাই তো দেখেন আমার শক্তিটা। ফুস্টারিং করলেন জুনাইদকে, হারাইতে পারলে 10,000 টাকা, আমাদের হিসাব বললাম 10,000 টাকা পুরস্কার। এই অবস্থা দেখে আমার নবীর একজন আওলাদ গরিবী অবস্থায় দিন কাটে, বাচ্চা কাচ্চা নিয়ে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা বাবার সামনে কাঁদে কিন্তু বাবা খানা দিতে পারে না। অবশেষে বাহির হয়ে গেলেন রোজগারের তালাশে, যাইয়া দেখি একটা ফুস্টারিং করা জুনাইদ পালোয়ানকে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। কয় আর যা করছে খোদা, জুনাইদের লগে লইরা মইরা হয়ে যাও মুগা, কারণ পোলার মুখে বাচ্চার মুখে খানা দিতে পারি না, এই জীবন রেখে লাভ নাই। গিয়া বলছে বাদশাহ তোমার জুনাইদ কোথায়? আমি তো জুনাইদের সাথে লড়বো, বেটাদের লড়বো কয় ওহনই কাফতাছে। বাদশাহ কয় পেটে বুঝি ভাত নাই, মাথা বুঝি ঠিক নাই, জুনাইদের সাথে লড়বা? জুনাইদের নাম শুনলেই কত মানুষ হাটপিল করে। জুনাইদকে জীবনে দেখছো? কয় না দেখি নাই। কয় দেখা যাও বাংলা রুমে যাইয়া, কই তোমার জুনাইদ? যায় দেখে বাংলা রুমে, বাবা রে বাবা আপনি জুনাইদ? হা আমি তোমার সাথে লড়বো। 3 দিন খাউন নাই বেটা, কাইতিয়ে জায়গা বেটা বলে জুনাইদের সাথে লড়বো। জুনাইদ কয় বেটা পেটে ভাত নাই, 50 টাকা লইয়া বাড়িতে যাও, যাও আমার সাথে লইরা জীবন দিও না। কয় জীবন আমি দিব না, তুমি দিব, তুমি কেমনে জানো? আইনতে তো দেখালে কি হয়েছে, লড়বে রবিবার দিন মাঠে হাজার হাজার মানুষ, ফাইনাল খেলা হইব। কি খেলা হইব? মাঠে এভাবে হাজার হাজার মানুষ, জুনাইদ নামছেন কুস্তি লড়বে, আর আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে নামতেছে কুস্তি লড়বে। মানুষ দেখে আরে এটা কি দেখবো রে, হাতির সাথে মশা, এটা আঙ্গুলে কোথা দিলেই তো শেষ। কাছাকাছি আসলে লেফারি ডাক দিয়ে আনলেন, বাবা আপনি তো হারতেই পারেন না, আপনি কি লড়বেন জুনাইদের আঙ্গুলের গুতা সইতে পারবেন? বেটা দমক মারছে, এ লেফারি আইন তো কথা বলেন, মরলে তো আমি মরবো, আপনার কি নিয়ম অনুযায়ী খেলার বাঁশি বাজান? বাঁশি বাজাইবার আগে আওলাদ রাসূল জুনাইদের দিকে লক্ষ্য করে ডাক দিলেন, এরে জুনাইদ আয় এদিকে আয়, দুইটা কথা বলার সুযোগ দিবি? হ্যাঁ বলেন। কানের কাছে মুখটা লাগাইয়া বলেন, জুনাইদ রে আমাকে চিননি, আমি ওই নবীর বংশধর, যাই নবী সৃষ্টি না হইলে জগতের কিছুই হতো না। জুনাইদ আজকে 3 দিন পার হয়ে যায়, আমি নবীর আওলাদের চুলায় আগুন জ্বলে না। হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় গো, কোন কোন দিন আমার নবীর চুলায় আগুন জ্বলত না। শুধু নবীজি নয়, নবীর কলিজার টুকরা ফাতেমার চুলায় আগুন জ্বলত না, তবু তারা আমার আল্লাহকে ভুলে না। হযরতে বেলালে হাবশি বলেন একদিনের, একদিনকার ঘটনা, আমার নবী বাহির হয়ে গেলেন কালিমাটা লইয়া, বাড়ি বাড়ি যাইতেন, ঘরে ঘরে যাইতেন, 15 দিন হয়ে গেল, আমার নবী 15 দিন পর মদিনায় ফিরে আসলে হযরতে বেলালে হাবশি মসজিদ নববীর সামনে দাঁড়াইয়া ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ বাহির থেকে আইসা, সফর থেকে আইসা মসজিদে নববীর মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়েন, আজকে আপনার পায়ে ধরি অনুরোধ করি, আজকে মসজিদে নববীর ভিতরে আগে ঢুকবেন না, আগে ঢুকেন ফাতেমার ঘরে, যাইয়া দেখেন ফাতেমা জীবিত আছে কিনা। হুজুর গো আল্লাহর কসম করে বলি, আপনি যাওয়ার 15 দিন পর্যন্ত এর মধ্যে ফাতেমার ঘরের দরজা খুলতে কোনো দিন দেখি নাই। আমি বেলালের মন বলে গো, ফাতেমা দুনিয়ায় নাই।
হযরত বেলাল এইভাবে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, আমার নবী ফাতেমার ঘরে দরজায় যে আওয়াজ দিলে, দুর্বল কণ্ঠে ফাতেমা জবাব দিলেন, বেঁচে আছি। দরজাটা খুলে দিলে রাসূল বলেন, আমি তাকাইয়া দেখি ফাতেমার চেহারাটা কালো হয়ে গেছে। জান্নাতি মহিলাদের সর্দারিনী, ফাতেমার চেহারাটা কালো। প্রশ্ন করলাম, ফাতেমা গো ব্যাপারটা কি, এভাবে তোমার চেহারা কালো দুর্বল কেন? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাব দান ফাতেমা, বাবা গো আপনি যাওয়ার 15 দিন আজ পার হয়ে যায়, এই পর্যন্ত 15 দিন পর্যন্ত আল্লাহর কসম করে বলি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। একদিনকার ঘটনায় পাওয়া যায়, আমার নবী তিন দিনের উপবাস। এই জন্য ভাববেন না আমার নবী গরিব, এটা উম্মতের জন্য রাখছেন। কোন কোন গরিব উম্মত এই করলে আমার রাসূল বলছে এরকম গরিবদের সাথে আমার হাসরটা হবে। কি বলেন, আমার নবী কি গরিব? না। নবীর উপাধি কি দুজাহানের বাদশাহ? কি কোনদিন গরিব হতে পারে? না। কিন্তু নবীজি গরিবিটাকে পছন্দ করতেন উম্মতের জন্য। নবী গরিব হবে কেন? আমার আল্লাহ একদিন বলেন, বন্ধু গো উহুদ পাহাড়টা স্বর্ণ বানাই দেই আর নিচে দিয়ে চাকা লাগাই দেই, আপনার প্রয়োজনে স্বর্ণ বিক্রি করবেন, চলবেন? আমার নবী কয়, খোদা গো এ পাহাড় স্বর্ণ বানায় কি আমার উম্মতের দিবেন? কয় না, আপনার উম্মতের দিব না। কয় না, আমি সেই নবী না, নিজে পেট ভরে খাবো উম্মতে পাবে না, আমি ওই নবী, আমারা যেটা দিবেন সেটা আমার উম্মতের দিতে হবে, তাইলে নিব। ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে দেওয়া হবে না, কোথায় আমি এটা নিব না। নবী তিন দিনের পেটের খিদা লইয়া হাঁটতে হাঁটতে যাইতেছে ফাতেমার ঘরের দরজায়। ফাতেমা, ফাতেমা রে ঘরে আসো কিনা? ফাতেমার চোখের পানি মুছতে মুছতে দরজাটা খুলে দিলেন। নবীজি গাই, ফাতেমা ঘর চোখে পানি কেন? তিন দিনের পেটের খিদা ছিল ফাতেমার কাছে, নবীজি বলবেন। এমন সময় ফাতেমা বলেন, বাবা গো চোখে পানির কারণ হলো আজকে 4টা দিন পার হয়ে গেছে, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। এ বাবা, সেই জন্য আমি কান্দি না, আমি কান্দি আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসাইন আর হুসাইন, পেটের খিদার যন্ত্রণায় যাইয়া দেখো গো বাবা গলাগুলি করে, গলা কাটা মুরগির মতো চটপট করে করে না 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 কইয়া কান্দে, পেটের খিদা সইতে পারে। আমার নবী কান্দে, ফাতেমা রে কই রে আমার হাসাইন, কই রে আমার হুসাইন, দৌড়াইয়া গেলেন। যা দেখে দুইজনে কান্দে, একজন আরেকজনকে বলে, ভাই ভাই হো আর আম্মুর কাছে খানা চাবো না, চলো না আমরা দুই ভাইয়ে নানার কাছে। আমার নবী আর কোন কথাই বললেন না, ঘর থেকে বাহির হইয়া যায়। যাইতে 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 এক ইহুদির খেজুরের বাগান, খেজুরের বাগানের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ইহুদি তোমার খেজুরের বাগানের মধ্যে কোন কাজের মানুষ দরকার আছে? উম্মতের আগো এটুক নবী না করলে পারতেন? হাদিস শরীফে আসছে যে নবী একদিন সাহাবীদেরকে নিয়ে রওনা করলে, সাহাবীরা বলেন হঠাৎ দেখলাম নবীজি উপরের দিকে হাত বাড়াইলেন, কি যেন আইনা পাইরা খাইলেন। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ কোথায় হাত দিলেন, কি খাইলেন? রাসূল বলেন, সাহাবীরা আরে আমি যা পারি তোমরা তা পারবি না, হুজুর কি করেছেন জানতে চাই। রে সাহাবীরা আমার মন চাইলে আমি হাত বাড়াইলাম, ওই জান্নাতের ফলের গাছ থেকে একটা ফল পাইরা আমি রাসূল খাইলাম। যেই নবী জান্নাতের ফল পায় না দুনিয়ার জমিনে খাইতে পারে গো, সেই নবী কেন ইহুদির বাগানে কাজ করতে চাইলো? এটা হলো আমার উম্মতের শিক্ষা দেওয়া। কারণ আমার উম্মতেরা যদি বিপদে পড়ে অন্যের বাড়িতে কাজ করতেও যায়, তাতে কোনো লজ্জা নাই, কাজ করে খেতে পারো। এ গরিব দেখো তোমার পক্ষে নবী কত সুন্দর ব্যবস্থা করে, কাজ শুরু করে দিবেন। কিভাবে কাজ? কিতাবে আসছে এক বালতি পানি উঠাবে, তিনটা করে খেজুর দেওয়া হবে। আমার নবী উঠাইতেছে, 8 বালতি পানি উঠাইয়া 9 বালতি পানি উঠানোর জন্য যখন ফেলাইলেন, রশিটা সিরা বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দূর থেকে দেখে, পানি উঠাও না কেন, দৌড়াই আসছেন, পানি উঠাও না কেন, পানি উঠাও না কেন, পানি উঠাও না কেন। আমার নবী বলেন, বালতি সিরে পড়ে গেছে, তুমি বুঝি বালতি সিরা ফালাইছো, আমি সিরি নাই, সিরে পড়ে গেছে। এই কথাই কাটাকাটি করে আমার নবীর গাল মুবারকে থাপ্পড় মারছে।
নবী ডাক মারছে ইহুদিরা তিল তিল পর্যন্ত না খাইয়া আমি নবীর গালের গোশত মনে হয় কমে গেছে রে ইহুদি, এই কম গোশতের গালের মধ্যে আঘাত করেছ, না জানি তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো। ইহুদি আর সহ্য হয়ে গেলেন, মারলাম আমি, আমারে জিগায় ব্যথা পাইছি নি, এটা কেমন লুক রে, এটা কোন ব্যক্তি হতে পারে রে। এবার আমার নবী বলেন, ইহুদি দেরি করিস না, আমার আটটা বালতি পানির বিনিময় ২৪টা খেজুর দিয়ে দে রে, আমার হাসাইন আর হুসাইন কান্দে। খেজুর লইয়া যখন রওনা হতে চাইলেন, আমার আল্লাহ বলেন, জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে, আমার বন্ধু হলেন রাহমাতাল্লিল আলামিন, আমার বন্ধুর হাতের সিরা বালতি কুয়ার ভিতরে থাকবে, এটা হতে পারে না, বালতি যেন আমার বন্ধু উঠাইয়া দিয়ে আসে। এবার জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ যান কোথায়? বালতি উঠাইয়া দিয়ে যাওয়ার জন্য বলছে। জিব্রাইল, কিভাবে বালতি উঠাবো আল্লাহর বন্ধু গো, আপনি রাহমাতাল্লিল আলামিন, কুয়ার ভিতরে হাত দিয়ে বালতিরে ডাক দেন, দেখবেন বালতি কিভাবে আসে। আমার নবী কুয়ার পারে দাঁড়াইয়া ডাকে, বালতি রে আয় আমার হাতে আয়। আমার নবী ডাক দিতে দেরি, মরা বালতি নবীর হাতে আসতে দেরি হলো না। ইহুদি বলেন, এ কি কারবার, জীবনে দেখি নাই বালতি ডাক দিলে হাতে আসে, উনি কে হতে পারেন? বসে বসে চিন্তা করতে করতে দেখে, উনি আখিরি নবী গো, রাহমাতাল্লিল আলামিন। নিজের হাত নিজে কাইটা ফালাইছে, কি করেছো, কার সাথে বেয়াদবি করেছো, বেহুশ হইয়া পড়ে আছে। ব্যবসায়ীরা লম্বা গঠনা দেখে মাথায় পানি দিলে জ্ঞান ফিরে আসলে প্রশ্ন করলেন, কি ব্যাপার, হাত কাটা কেন? তোমরা আমাকে আখিরি নবীর দরবারে নিয়ে যাও। নিয়ে গেলে রাসূল দেখেন হাত কাটা, বাবা তোমার হাত কাটা কেন? হুজুর, বেয়াদবি করেছি, রাসূলের সাথে হাত কাইটে ফালাইছি। হুজুর গো, আমার বেয়াদবির ক্ষমা হবে নি। আমার নবী বলেন, ইহুদি রে একবার পর মধুর কালিমা মাপ পাইয়া যাবে। ইহুদি বলেন, সুযোগ যখন পাইলাম হাতটা ভালো করে লই, হুজুর কালিমা পড়বো, শর্ত হলো আমার হাত যদি বালা করে দিতে পারেন। বলুন আমার নবী পারবে কিনা, বলুন, নাকি আমার নবী কিছু জানে না? আমার আল্লাহ বলেন, বন্ধু লাগাও, ভর্তি করো তোমার প্রেমের হসপিটালে। আমার নবী ডাকে, ইহুদি রে আয় আমার পাশে আয়। পাশে আইসা যখন দাঁড়াইলেন, নবীর প্রেমের হসপিটালে ভর্তি করে কাটা হাত হাতের মধ্যে লাগাইয়া ব্যান্ডেজ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদি বলেন, হাত লাগালের সাথে সাথে জোড়া লাগা যায়, তাই না টুই না দেখি আগের চাইতে বেশি শক্ত হইয়া গেছে। জোরে কন সুবহান, বলতেছিলাম এইভাবে আউলাদে রাসূল জুনাইদের পাশে দাঁড়াইয়া বলতেছেন, জুনাইদ রে আমার বাচ্চাগুলো তিন দিন পর্যন্ত না খাইয়া ঘুমায় না, চেহারা কালো হয়ে গেছে, বাবা হইয়া করতেছি, কোন রুজি রোজগারের ব্যবস্থা পায় না। জুনাইদ পারবি নি আজকে মানুষের সামনে নতি স্বীকার করে আউলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আমার রাসূল খুশি হইয়া যাইব। জুনাইদের কানে কানে যখন নবীর ভালোবাসা আউলাদে রাসূলের ভালোবাসার গানটা যখন শুনাইল, জুনাইদ মাটির দিকে মাথা দিয়া চিন্তা করে কি করা যায়। এমন সময় জুনাইদ বলেন, আমি শুনি মাটির কোনার দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার রাসূল যেন ডাকতেছেন, জুনাইদ পারবি নি আমার আউলাদের মুখে হাসি ফুটাইতে, বিরাস না রে আমি রাসূলের কলিজাই আঘাত দিস না। জুনাইদ বলেন, কণ্ঠ আমার কানে লাগতেছে, চিন্তা করলাম কি করা যায়, নিজের আমিত্ব নিজের বাহাদুরি নিজের বরত্ব মাটির সাথে মিশাইয়া নবীর প্রেম আর ভালোবাসার বাজারে বিক্রি করে দিয়ে আউলাদে রাসূলের সাথে কুস্তি শুরু হয়ে যায়। জুনাইদ কুস্তি লড়বে, বাঁশি যখন ফু দিলেন লেফারি, এবার জুনাইদের গায়ে যখন আউলাদে রাসূল আঙ্গুলটা লাগাইল, চিত হইয়া জমিনে পড়ে গেছে, উঠতে পারে না। লেফারি বলেন, কি হলো? লোকেরা বলেন, কি খেলা হলো? আল্লাহ বলেন, এটাই হবে ফাইনাল খেলা। উঠো, উঠছে, আবার আঙ্গুল ইশারা করলে জমিনে পড়ে গেলে বুকের উপর চৈরা বসছে, হয় না, আবার আবার লাগাইলে তিনবার পড়ে গেলে এবার পরাজয় বরণ করেছে জুনাইদ। লোকেরা বলেন, বাদশার দরবারে যাও না, এই বাদশা তোমাকে খানা খোরাক দিবে না, বেতন দিবে না। জুনাইদ চোখের পানি ছেড়ে ছেড়ে মাটির দিকে তাকাইয়া নিজ বাড়িতে রওনা হয়, আর উপস্থিত জনগণকে বলাই বলতেছেন,
সম্মানিত দর্শক মন্ডলী, যেই খেলা দেখার জন্য আসছো, আজকের খেলার মতো কোনদিন আর খেলা হয় নাই। যাই বলো না বলো বাদশার দরবারে আর যাইতে পারবা না। জুনাইদ বলেন, জনগণ গো, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। এই ভালোবাসার কারণে পালোয়ান জুনাইদ এসারের নামাজ পড়ে যখন বিছানায় শুইলেন, জুনাইদ বলেন, আমি ঘুমাইতে না ঘুমাইতে দেখি দয়ার নবী মায়ার নবী আমি জুনাইদের ঘরে হাজির হইয়া গেছে। মাথায় হাত বুলাইয়া ডাকতেছে, জুনাইদ রে, আমি নবীর ভালোবাসায় নিজের আমিত্ব বিলীন করে দিয়েছ, নিজের বাহাদুরি বিলীন করে দিয়ে আমার নবী আমি নবী আওলাদের মুখে হাসি ফোটাইয়া পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছ, সেই জন্য আমি নবী তুমি জুনাইদকে পুরস্কার দেওয়ার জন্য আসছি। নবী নিজের হাতে জুনাইদের মাথায় পাগড়ি পরাইয়া বলে দিলেন, জুনাইদ রে, আজ তুই পালোয়ান জুনাইদ নয়, আজ থেকে তুই হলে তাজুল আউলিয়া, আউলিয়াদের মাথার তাজ জুনাইদ। জুড়ে জুড়ে কন্যা, সুবহানাল্লাহ। একদিনের নবীর ভালোবাসায় জুনাইদ ওলি হইয়া যায়। এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায় না। শুধু এই নয়, নবীর ভালোবাসায় আরো কত কি পাওয়া যায়। হাদিস শরীফ খুলে দেখুন, হাদিস শরীফে আসছে, হযরত আব্দুল্লাহ বিন খুজাইফা নামে নবীর এক আদরের চাবি ছিলেন। নবীরে কেমন ভালোবাসত, বিয়ের দিন রাত্র ১২টা প্রায় বাইজা গেছে, নবীজি চিঠি দিয়া পাঠাইলেন খুজাইফার কাছে, চিঠিখানি নিয়ে দিবে। চিঠি নিয়ে একজন সাহাবি দৌড়ায় গেলেন, গিয়া দেখেন বিয়ের রাত্র, মাত্র বিয়ে হয়েছে, খানাদানার সামনে আস্তামুরুক সামনে হাজির, ডাকতেছেন, খুজাইফা মুরুগির মধ্যে হাত দিও না, মাত্র বিয়েটা হয়েছে, তার আগে নবীর চিঠি আসছে, চিঠির মধ্যে হাত দাও। নতুন জামাই মুরুগ সরাইয়া ওইটা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, কন্যা আর যদি কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইয়া খুজাইফা চট করে চলে আসছো, হুজুর আমি সজাগ ছিলাম, বিয়ের রাত্র বিয়ে হয়েছে, খানার টেবিলে খানা আসছে, খানা খাই নাই, আপনার ডাকে চলে আসছি, আপনার ভালোবাসার মালা গলায় লইয়া, এমনি সময় নতুন বিবির হাতের চিঠি, স্বামী একটু আসো তোমাকে দেখা দেয়, তুমি তো চট করে চলে গেলা, তোমাকে আমি দেখি নাই, তুমিও আমাকে দেখো নাই, ও স্বামী আমি বাধা দিব না গো, মহিলারাও কেমন মহিলা ছিলেন, বাধা দিব না, যুদ্ধে যাইবা, নবীর জন্য শহীদ হইবা, আমার কোনো আপত্তি নাই, চিনে যাও, পরিচয়টুকু নিয়ে যাও, কাল কিয়ামতে আমি যখন বলবো আমি শহীদের বিবি, তুমি যেন আমাকে বিবি বলে চিনতে পারো, সেই জন্য চিঠি সিরা ফালাইলেন, নবী পাঠাইছে চিঠি, কারো চিঠি হাতে নিব না। আবার চিঠি গেলে রাসূল জিজ্ঞেস করলেন, কিসের চিঠি রে খুজাইফা? হুজুর আমার নতুন বিবির হাতের চিঠি দেখার জন্য বলছে, অনুমতি দিলেন, দেখে আসো, ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাকতেছে, বিবি বিবি রে, দেখ জীবনের শেষ দেখা, রাসূল বলছে প্রধান সেনাপতি হব, আমি যদি শহীদ হয়ে যাই এই দেশে আর দেখা হবে না রে বিবি, দেখা হবে রে হাশরের ময়দানে। বিবি বলেন, স্বামী ঘরের ভিতরে আসো। না না, ঘরের ভিতরে যদি ঢুকি, তোমার দিকে যদি ভালো করে তাকায়, হয়তো নবীর মহব্বতের চাইতে তোমার মহব্বত বেশি হবে, আমার যাইতে বেশ দেরি হয়ে যাবে, না না আর দেখব না, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখে দাও, এই বলে বিদায় হইয়া নবীর সামনে হাজির। সকালবেলা যুদ্ধ চলে গেলে, যুদ্ধ করতে করতে নবীর আদরের প্রধান সেনাপতি শহীদ হয়ে গেছে। এই খবর যখন পৌঁছে যায় নতুন বিবি আওলাকে, সে পাগল বেশে ঘর থেকে দৌড়ে বাহির হয়, রাস্তায় যাকে পাই জিজ্ঞেস করেন, যুদ্ধের থেকে আসছেন, হুনাইনের ময়দান থেকে আসছেন? হ, আমার স্বামী আব্দুল্লাহ বিন খুজাইফা বলে শহীদ। কে বলছে? কি বলেন, মৃত্যুর খবরটা কি মানুষ সন্তানদের কাছে আপনজনের কাছে কি সরাসরি কয় না? বাড়িতে যাও বাবা, তোমার বাবার শরীরটা বেশি ভালো না, বাড়িতে যাও, এরকম কইলেই কিন্তু বোঝা যায়। বিবি বলেন, শুনেছি শহীদ, বলো আমার স্বামীর লাশটা কোথায়, আমি মন ভরে জীবনের শেষ দেখা দেখব। ওই সাহাবি বলেন, না না, তোমার স্বামী তো পিছনে আসতেছে, আসল খবর সরাসরি কয় না, পিছনে তো আসতেছে, কথা তো সত্য। আরেকজনকে পাইলেন, কোথায় যাও যুদ্ধের ময়দানে? আমার স্বামী বলে, শহীদ গো দেখতে যায়। কে বলছে? তোমার স্বামী পিছনে আসতেছে। এইভাবে যাইতে যাইতে হযরত আবু বকরের সাথে দেখা। আবু বকর, কোথায় রে?
আমার স্বামী বলে শহীদ না পিছনে আসতেছে। এ খবর আসতে আসতে সকলেই খালি বলেন পিছনে আসতেছেন, দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আব্দুল্লাহ বিন খুজাইফা তো শহীদ শুনলাম, এখন তো সকলে বলে আবু বকর সহ বলে পিছনে আসতেছে, হুজুর কি ব্যাপার আমি জানতে চাই। আমার নবী বলেন সকলে যখন বললেন পিছনে আসতেছে, আমার আবু বকর বললেন পিছনে আসতেছে, এরে খুজাইফার নতুন বিবি অপেক্ষা করো তোমার স্বামী পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন জিব্রাইল আমার বন্ধুর ভালোবাসায় জীবন দিল রে, তার বিবি পাগল বেশে তালাশ করে। আবু বকর বলেন সাহাবারা বলেন পিছনে আসতেছে, আমার নবীও যখন বলেছে পিছনে আসতেছে, রে ইব্রাহিম আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসার প্রেম ভালোবাসার কারণে যা যা তুই দৌড়াইয়া যা, পিছনে যখন আসতেছে আমার বন্ধু বলেছে, ওই আব্দুল্লাহ বিন খুজাইফার লাশ মাথায় ধরে ধাক্কা দিয়া দাঁড় করাইয়া দে, আমার ওই নবীর প্রেমের পুরস্কার হিসাবে বানাইয়া ওই আব্দুল্লাহ বিন খুজাইফাকে জীবিত করে দে, পিছনে পিছনে হাইটা হাইটা যেন যাইতে থাকে। সাহাবারা তাকাইয়া দেখে আব্দুল্লাহ বিন খুজাইফা ওই কাদের থেকে নাইমা নিচে হাইটা হাইটা যাওয়া শুরু করে দিলেন, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইভাবে নবীর ভালোবাসার পুরস্কার পাওয়া যাবে, এই নবীর ভালোবাসা ছাড়া ওলি গাউস কুতুব হওয়া যাবে না। ভাই সাহেব আসল জায়গায় আসেন, এগুলি শিখতে গেলে অলির দরবারে যাইতে হবে। বলুন কার দরবারে যাইতে হবে? দেখেন আল্লাহর অলিদের ভয় নাই, কোরআন শরীফ আসছে, আল্লাহরে কাছে রাখে তাদের জন্য কি অবস্থা। কিতাবে ইঙ্গিত আছে এরকম একটা ঘটনা, এক ছাত্র শিক্ষক মনে করেন আপনাদের এই বিপাড়া বাজারের উপর দিয়ে যাইতেছে, যাওয়ার সময় ছাত্র দেখে আঙ্গুর খুব সুন্দর, জিগেলের আঙ্গুর কত? কই 10 টাকা কেজি। কই আমরা দেশে আলু 10 টাকা, আপনাদের দেশে আঙ্গুর 10 টাকা, হাই খুব খুব ভালো তো। দেখে এটা ঘি দোকানে খুব ভালো ঘি, ঘি কত? কই 50 টাকা। সরিষার তেল কই 50 টাকা। তেলে ঘি একদাম? যাই হুজুর এই দেশে, কিতাবী ঘটনা বলছি, এই এই দেশে তো খুব ভালো তেলে ঘি একদম, আঙ্গুর আলু একদম, এই দেশে আমি থাকি হুজুর। উস্তাদ কয় বেড়া যে দেশে তেলে ঘি একদম, এই দেশের মানুষের বিছান নাই, থাইস না লজাইগা। কয় হুজুর আপনি জানেন না কিছু, আপনি জানগা আমি এই দেশে থাইকে লই, বেড়া এই দেশে থাইকে ভালো ভালো জিনিস খাইতেছে। এক ঘটনা এই দেশে ঘটছিল, কিতাবী ঘটনা, এক বাদশার বাড়িতে চুর ঢুকতে চাইছিল নিচে দিয়া চুরি করতো, এই হিন কাইটটা বিল্ডিং এর নিচে যাইতে চাইছে না, এই বিল্ডিং এর ইট খুললা পয়রা চুরের পিঠে চাপা খাইয়া চুর গেছে গা ময়রা। চুরের বাবা খবর পাইয়া দৌড়ে আইছে, আমার পোলা মরছে, কি আপনার বাড়ির বিল্ডিং এর ইট খুললা আমার বেটা চুরি করতে আইছে, আমার বেটা মারা গেছে, ওখানে আপনার বিচার হইব। আচ্ছা চুর মারা গেলে কি ভাই সাহেব বাড়িওয়ালার বিচার হয়? আচ্ছা ওহন কিন্তু বুশের বিচারটা ঠিক তদরূপ, হাজার হাজার মুসলমানদেরকে ইসরায়েলি বাহিনী পাখির মতো গুলি করে করে মারে, তাদের বিরুদ্ধে কোনো বিচার নাই, নিরস্ত্র নিরীহ নিষ্পাপ ইরাকের মুসলমান গুলোকে পাখির মতো গুলি করে করে মারতেছে, এমনকি মায়ের কোলের শিশুরা পর্যন্ত রেহাই পায় না। 18 মাসের একটা পূর্ণিমার চাঁদের মতো এক ধন্য মায়ের সন্তান মায়ের কোলে ছিল, আমেরিকার বাহিনীর গুলিতে মার কোল থেকে বাচ্চার মাথাটা উড়ে গেছে। কি অপরাধ করেছিল মায়ের কোলের শিশুরা? পত্রিকা খুললে আর সহ্য করতে পারি না, আজকের বিচার আমরা ওলিদের হাতের সাথে হাত বাড়াইয়া, আর দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, জাতিসংঘের কাছে নয়, আজকের বিচার আমরা কার কাছে দেব? বাগদাদের জমিনকে যেন আল্লাহ পরিষ্কার করে দেয়, ইরাকের জমিনের মুসলমানদেরকে, যেই জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন শুয়ে আছে, যেই জমিনে ইমাম হুসাইনের কলেজে আটকরা 6 মাসের শিশু আলী আসগর শুয়ে আছে, গাউসি পাক শুয়ে আছে, আল্লাহ যেন এই জমিন থেকে বেইমান ইং মার্কিং বাহিনীকে বিতাড়িত করে ইরাকি মুসলমানদের বিজয়ের পতাকা যেন আল্লাহ উড়াইয়া দেন, সেই দোয়া করতে আপনারা রাজি আছেন না? আসুন আমরা জাতিসংঘের কাছে আর এই বিচার দেব না, বিচার দিব আমাদের আল্লাহর কাছে। আমার আল্লাহ যে বিচার করবেন এটা কিতাবে ইঙ্গিত আছে। কষ্ট হইতাছে ভাই সাহেব? বাগদাদ ছাইরা লই কি কর? বাদশা কইতাছে, বাদশা কইতাছে, বাবা হ্যাঁ ঠিকই তো, চুর মারা গেছে তো কামটা খারাপ হইছে। আচ্ছা চুর মারা গেলে কামটা ভালো হইছে না খারাপ হইছে? হন দেখেন কোন দেশে কি হয় না হয়, আর সমস্ত দোষ এনে মুসলমানরে দিয়া বইতে হয়, এলাকারা দোষ যে দেয় কে উনি বুস বাদশাকে? বেটা আমার দোষ তো নাই, কয় বিল্ডিং এর মালিক আমি, কিন্তু বিল্ডিং এর ইট তো আমি লাগাইছি না, রাজমিস্ত্রি লাগাইছে, এ রাজমিস্ত্রি কিভাবে লাগাইলো এই জন্য ইট খুললা মরছে, তাহলে দোষ রাজমিস্ত্রি রয়েছে, হ্যাঁ এটা কেন?
রাজমিস্ত্রি চাচা কেন ডাকছেন, তুই যে বেটা ইট লাগাইছস, ইট খুললে চুর মারা গেছে, অন তোর ফাঁসি হইব, বিচার কর এর ফাঁসি। রাজমিস্ত্রি ইট লাগাইলে, শুনছেন কোথাও মিস্ত্রির ফাঁসি হইতে? মিস্ত্রি কো চাচা কন কি কয় কইছি তোর ফাঁসি। রাজমিস্ত্রি আসিল চালাক কিতাবি ঘটনা বলছি, রাজমিস্ত্রি কয় চাচা ফাঁসি আমার তো হবে না, তার কারণ হলো ইট তো আমি লাগাইলাম কথা ঠিক, ইটের লাগানির দোষে তো পড়ে নাই, আমার যে যুগালি ছিল হেল্পার, হ্যাঁ যে সিমেন্ট আর বালি যে মিশাইছে মনে হয় এখানে পানি হ্যাঁ বেশি মারছে, এই দোষে ইট পড়ছে, তাইলে দোষ আমার হবে কেন, দোষে যুগালি দিব বর্ষা করাই যাও তুমি খালাস। এই আক্কেলালি রে খবর দে, যুগালি আইছে দৌড়ে, চাচা খবর দিছেন আরো কোনো কাজ কাম আছে নাকি? এদিকে বেটা তুই যে সিমেন্ট বালি মিশাইতে পানি বেশি মারছস, ইট খুললে চুর মারা গেছে, অন্তর ফাঁসি দাহ্য হয়ে গেছে। চাচা কন কি কাহা, চালাক মিস্ত্রির যুগালি তো কিছু চালাক হই, দেখা যে উপায় নাই ফাঁসি হইবই, ওহন দেখেন না যার উপরে যে দাহ্য করে বুস, এটাই রাইট। কি অপরাধ করেছিল ইরাকের মুসলমান গুলো, কি অপরাধ করেছিল প্রেসিডেন্ট সাদ্দামের দুইটা কলেজার টুকরা সন্তান এবং আদুরের নাতি, আজকে বাবা হইয়া কিভাবে সহ্য করে? এরপর পত্রিকায় দেখেছি সাদ্দাম বলেছে আমার দুইটা পুত্র কেন, আল্লাহ যদি আমাকে 100 পুত্র দিত আজকে ইরাকের মাটি পবিত্র ভূমি মুক্তি করার জন্য 100 ছেলেই আমি দিয়ে দিতাম আল্লাহর রাস্তা। এবার বলতেছেন চাচা আমার তো দোষ নাই, আমি বালি আর সিমেন্ট মিশানের সময় আপনার বাড়ির কর্মচারী একটা হাতি লিয়া বাইরেছিল, আগেকার জমিদারদের হাতি আছিল না, এই হাতি লিয়া বাইরেছিল, এই হাতির দিকে আমি তাকাইছিলাম মনে হয় এই সময় একটু পানি বেশি পেয়ে গেছে, তো দোষ হইলে তো আপনার হাতি ওলা, হ্যাঁ বাইরে কেন আমার দোষ নাই, বর্ষা করাই তুই খালাস যা। কিতাবি ঘটনা বলছি এইসব, এই ঘটনা যে ঘটবে আগে ইঙ্গিত করা হয়েছে। ডাক দে আইসে চেরা গালি, জি তুই কি করলি, কি তুই হাতি দিয়ে বাইরেছিস, পানি বেশি মারছে, ইট খুলে চুর মারা গেছে তোর ফাঁসি। চাচা আমার হা দেখা চাচা, আসলে আপনি বিচার ঠিক কিন্তু দুষ্টটা আমার না, কেন কই হাতিলে তো প্রত্যেক দিন বাহির হই কিন্তু এরকম তো আর হইছে না, কিন্তু এদিন কারণটা কি জানেন কই না, কারণটা হলো হাতির গলায় যেতে গঙ্গুর দিছিলেন, এই গঙ্গুরটা যে কামারে বানাইছে হ্যাঁ এটার মধ্যে আওয়াজ বেশি দিছে, এই আওয়াজ শূন্য কিন্তু যুগালি বেড়া চাইছে, এই জন্য পানি বেশি মেয়েরা সিমেন্ট বালু মিক্স হয় নাই, ইট খুললে মারা গেছে, বর্ষা করাই তুই খালাস, খবর দে ওই হাতিওয়ালা রে ওই কামার রে গঙ্গুর যে বানাইছে। তে কামার বেটা তো ভাই সাহেব সারাদিন আগুনের কাছে থেকে লোহা পিটাইতে পিটাইতে শরীর একবারে কঙ্কাল হয়ে গেছে কেন? মিয়া কি বেটা জিগায় দাওয়া নেবেন? কার বেটা রাগ, আমার কাছে তো দাওয়া বানালেই মানুষই নাকি খন্তি বানাইবেন না কুড়াল? কো শুন কি বাদশা পাঠাইছে তোমার কাছে, বেচারা আগুন টাগুন ফালাই ওইটা খারুইয়া কাঁপতাছে, দুর্বল মানুষ তো আলাগ গরিব মানুষ, বর্ষা পাঠাই যে আমার কাছে কপালটা বুঝি আমার ফিরছে, বর্ষা কইছে যাইতেন দৌড়ে বাড়ির ভিতরে গেছে, বিবি বিবি গো আমার ভালো ভালো কাপড় টাপড় গুলো খুইলা দে, বর্ষা বলে কইছে আমারে যাইতাম, কপালটা ফিরছে আর লোহা পিটাইতে হবে না, আগুনের কাছে বসতে হবে না, ভালো ভালো কাপড় টাপড় পইরা বেটা দৌড়ে গেছে, বর্ষা আমাকে কেন ডাকছেন, আমি তো আপনার ডাকে হাজির, কয় তুই গঙ্গুট বানাইছিস বেটা আওয়াজ বেশি দিছস, অহন চুর মারা গেছে তোর ফাঁসি, এমনি তো বেড়া মরা আরো আরো মরে যেতেছে না, বাদশা কি কইলেন কয় কইছি কি বলেন, পৃথিবীর আইন এখন কি বিশ্বের বিচারটা ঠিক এরকম না, বসে যে দেখো নির্দোষী মানুষগুলোকে বুশের ইঙ্গিতে গুলি করে করে মারা হচ্ছে, এই বুশ বিলিয়ার একটা পিঁপড়া বানাইবার ক্ষমতা তোমাদের আছে কিনা, একটা পিঁপড়া মারলেও তোমাকে জব দিতে হবে, আর আল্লাহর অতি আদুরে একক ইচ্ছায় সৃষ্টি এই মানুষ জাতিকে এইভাবে মারতেছ, আমার আল্লাহ আর সহ্য করবে না, বাগদাদের জমিনকে পবিত্র ভূমিকে নিশ্চয়ই আমার আল্লাহ পবিত্র করে ছেড়ে দিবেন, সকলে বলুন আমিন। এবার বলতেছেন হ্যাঁ চাচা ফাঁসি দিবেন, আমি কথা বলতে পারি কোনো কথা নাই, তুই আওয়াজ বেশি দিয়ে গঙ্গুট বানাইছিস কে, ঠিক আছে দেন কি করবো কি করবো, নিয়ে গেছে ফাঁসির কাষ্টে, কিতাবি ঘটনা বলছি, নিয়া ফাঁসির কাষ্টে দিবে, ফাঁসির কয়রা জল্লাত গলাত লাগাইতে চাইতেছে, এত হ্যাংলা ছিল লোকটা, ফাঁসির কয়রা গলাত লাগবে দূরের কথা, মাথার থেকে মাথা দিয়া বাইরে নিচে পড়ে যা,
বেশ কয়েকবার চেষ্টা করলেন, লাগাইতে পারলেন না। অবশেষে জল্লাদ বিরক্ত হইয়া খবর দিলেন, বাদশাহ কি আসামি দিলেন, এটা তো লাগাইতে পারি না। বাদশাহ কো রাইট, ছেড়ে দাও, ছেড়ে দিছে। বলে জল্লাদ কইতে আপনি যে রায় করলেন, রায় তো কার্যকর করতে হবে, অন কারে দিয়া করবো। বাদশাহ কয় তাইলে দেখো এই মাপের গলা কার আছে দেখো। ঘুরতে 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 যাইয়া দেখে ওই যে বিদেশি বলছিল উস্তাদের, হুজুর আপনি জানগা এই দেশে থাকি, উস্তাদ বলছিল এই দেশে কিন্তু বিচার পাইবে না। আপনি কি জানেন মিয়া, জানগা আপনি গিয়া মাপ দিয়া দেখে দেখেন না আমরা দেশের বিদেশ থেকে যে আইয়ে দেখেন না মার্শাল্লাহ ফল ফলাদি খাইয়া, আর এই কিসিমের খাইছে তো মাপ দিয়া দেখে একেবারে সুতাই সুতাই লাগছে। নাম কি? আমি তো বিদেশি। ও বিদেশি, বাদশার কাছে জমা দিয়ে পাইছি এমুক জায়গায় আছে একজন বিদেশি, সকালবেলা পুলিশ পাঠাইছে দৈরা আনছে, হ্যাঁ বাদশার সামনে দাঁড়াইছে। হ্যাঁ বাদশা কয় তুমি কি বিদেশি? হ্যাঁ। এই ঠিকানা? বলে হ্যাঁ। আসো বাদশা আমাকে কি বেকার ভাতা দিবেন? কয় বেটা চুর মারা গেছে, অন্তর ফাঁসি হবে, চিন্তা করেন চুর মারা গেছে কার ফাঁসি। এবার মাপ দিয়া দেখে লাগে বাদশা কয় বেটা তোমার ঘাড় মোড়া দেখিয়া তোমার ফাঁসি, কারণ এই মাপের গলা আর পাই না ফাঁসির কাস্টে লাগাইবার লেগিয়া। কই আমার কি দোষ? কি কই দোষ? এটাই তোমার গারমোড়া। আচ্ছা অন কি বুশের বিচারগুলি ঠিক এরকম না? যে দেশ তেল আছে এ দেশে আক্রমণ করো। বিচার শুরু হলো। কি বিচার? মোডা বেডারে লইছে গলা মোডা, খেলাছে নি লাগাইছে। জল্লাদ কয় ওজো বাদশাহ আলমদার লাগে। সময় কতটার সময়? বারোটা এক মিনিট। মাইপা দেখছে ঠিক আছে, মানুষ খারাইছে ফাঁসির কাস্ট, ছেলেটা কান্দতেছে, বিদেশি মানুষ, বিদেশি বিদেশি। হাই রে হুজুর কইছেন রে এদেশে থাইস না, হন বুঝলাম হুজুর কইছেন যে আল্লাহ ওদেরা তো কইছেন এটা এটা মান্য না, এর হোক হইতে অনেকে ঢুকছেন ভাই সাহ, এর লাগি তো গলা ফাঁসি। হুজুর যে কইছেন ওখানে হুজুরের দাম হয়েছে, আগে হিসাবের দাম নাই। কান্দে বাসা কই কি আমার হুজুরের কাছ থেকে একটু দেখা কই রাশি, হুজুরের কাছ থেকে দেখা কই রাশি। কয় যাও অনুমতি দিলাম, গিয়া হুজুরের পাওয়া দিয়ে কান্দা হুজুর অদ্দিন আহমেদ সিনছি হুজুর হুজুর কি চে কো আমার তো ফাঁসি রায় হয়ে গেছে। কয় বেটা আগেই তো কইছিলাম আমার কথা হইনে চল, কো হুজুর পাওয়া দরি আপনার ওখানে আপনার কথা হইনে চল, ওখান কি লাভ হইব হুজুর? কো আচ্ছা ঠিক আছে চল চল আজাই আমি যাবো রাস্তা গিয়া। কয় হুজুর আমার কি পাইব? কয় আরে আমি থাকতে তোর চিন্তা কি, চিন্তা করিস না আজাই রাস্তা গিয়া। কই তোরে যখন ফাঁসি দিতে চাইব আমি তোরে ধাক্কা মেরে ফেলাই দিয়া আমার গলাটা বাড়াই দিব, আর আমারে দিতে চাইলে তুই আমার ধাক্কা মেরে ফেলাই তোর গলাটা বাড়াই দিবি। হুজুর তারপরে কি বো কি ভাইদা আমি বুঝুম না, তুই রাহরিস না তোর কিছু কোন লাগতো না। আমাদের সাথে একটা কথা আছে না, উস্তাদের মায়ের জানি কোন সম বৈশাখ শেষ মুহূর্ত। এবার কয় চল যাইতেছে একটু গিয়া হুজুর কি হইব আমার উপাইব কি? কই বেটা আমি তো চিন্তা করছি উস্তাদের মায়ের যাইয়া কয় বাদশাহ এরা ফাঁসি দেয় দিছেন কহ তাড়াতাড়ি ফাঁসি দেন। কই কি রে আয়া কই বাঁচাইবো আর কো তাড়াতাড়ি দিত, কই তাড়াতাড়ি দেন। লাগাই দিতে সে পরে গিয়া উস্তাদ গিয়া ধাক্কা মারে, হ্যাঁ না 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 হেরা হেরা আমার ছাত্র আয়া কো আমারে তুই আমার হুজুর দিবেন। বাদশাহ কয় এদিকে আয় দুজন এদিকে আয়, এই ফাঁসি রশির মধ্যে লাগিয়া মরবার লাগে দুয়াড়া ফাগল মানুষ বাঁচতে চায় আপিল করে আবদার করে আর তোরা দুয়াড়া হমনে মারতে চাস, ব্যাপারটা কি? এই মুরব্বী মিয়া এদিকে কি ব্যাপার? মুরব্বী কইতাছে উস্তাদ কইতাছে হুজুর বিশ্বাস হুজুর কইতাছে বাদশাহ আসল কথাটা কই শুনবে না কি? আজকে রাত্রে স্বপ্নে দেখছি এই ফাঁসির রশিটা যার গলাত লাগিয়া মরব হে হগলের আগে বেহেস্ত যাইব, পিতামি ঘটনা বলছে। এই জন্য ভাবলাম হে ছাত্র পোলাবান মানুষ হে হঙ্গাই তো গিলে গিয়া হে আরো কিছুদিন দুনিয়া খায়া যায় আক না, আমি বুড়া হইছি আমি আগে যাই গিয়া। বাদশাহ কো তাই নাকি? কই তাই না হইলে কইছি কো আজকে কি আমার সামনে আমার রাজ্য থেকে তোমরা আগে বেহেস্ত যাইতা? এই দুয়ারে বের কর, জানায় দাও সারা দেশে বাদশাহ আনুষ্ঠানিক ভাবে আজকে বেহেস্ত যাইব, এই রশি আমার গলায় দে, অপেক্ষায় থাকুন। এই নিরাপরাধ মুসলমানদেরকে নির্দেশ দিয়ে যারা পাখির মতো গুলি করে করে মারাইছে এই বুট বিলিয়ারের আর বেশি দিন বাকি নয়, বিচারের দাহ্য বিচারের রায় হয়ে গেছে, একদিন বেশি দিন আর বাকি নয়, সমস্ত পৃথিবীর মানুষ মিলে রায় করবে বুট বিলিয়ারের গলায় ফাঁসি। এই বিচারটুকু দেখার দরখাস্ত আল্লাহর দরবারে করতে রাজি আছেন কিনা কর। আজকে আমরা এই দরখাস্ত করব এই পবিত্র ভূমি মক্কার পরেই তো মদিনা, মদিনার পরেই তো বাগদাদ, আজকে এই বাগদাদের ইজ্জত আল্লাহ যেন রক্ষা করেন, এই বাগদাদের পবিত্র ভূমিকে পবিত্র করে ইং মার্কিন বেঈমান বাহিনীকে বিতাড়িত করে বিজয়ের পতাকা যেন মুসলমানদের কলিজা যেন ঠান্ডা করে দেন, সকলে বলুন আমিন। আজকে তাদের জুলুম অত্যাচারে কত সন্তান হারা মা রাস্তায় রাস্তায় ঘুরছে বাবা বাবা করে, কত সন্তান
মা বাবারা রাস্তায় কান্দে, কান্দার শোনার মানুষ পর্যন্ত নাই, কি অপরাধ করেছিল? আসুন আমরা নবীকে ভালোবাসি, ওলিদের পক্ষে থাকি, আল্লাহকে কাছে রাখি। আল্লাহ বলছে তোমরা আমার কাছে রাখো, তাহলে আমি যে কাছে এটা যদি তোমাদের সাথে থাকে তোমরা ওলি হইতে পারো। কিন্তু বলছিলাম যে গাউসে পাকের ঘটনা, বাচ্চার সময় এক মহিলা গিয়া বলছে, হ্যাঁ যাইতেছে গাউসে পাকের বাবার কাছে, খেয়াল আসেনি কথাটা? গাউসে পাক রাস্তার মধ্যে ছিলেন, বাচ্চা মানুষ তো, কানতে কানতে মহিলা যায়, হুজুর আমার পেটের বাচ্চাটা কি হবে? আমার স্বামী বলছে যদি বাড়িতে ছয়টা মেয়ে, এটা যদি মেয়ে হয় তাহলে আমার তালাক দিবে। আল্লাহ নবীর চোখে চায় দেখে, মা তোমার পেটের বাচ্চারা তো মেয়ে ওই দেখা যা, কানতে কানতে যাইতেছে রাস্তার মধ্যে গাউসে পাক বাচ্চা জিগায়, মা তুমি কানতে কানতে গেলা আবার কানতে কানতে আসলা, ব্যাপারটা কি, কই গেছিলা? কয় বাবা রে গেছিলাম তো বড় মসজিদের ইমাম সাহেব আবু সালেহ হুজুরের কাছে, আল্লাহর ওলির কাছে। কি দুঃখ, বাড়িতে ছয়টা মেয়ে, পেটের বাচ্চাটা কি দেখাইবার লাগিয়া, মেয়ে হইলে স্বামী আমার তালাক দিবে, সংসারটা তাগুন লাগবে, দেখাইতে গেছিলাম। কয় কি বলছে? কোনি বললো পেটের বাচ্চাটা নাকি মেয়েই হবে? গাউসে পাক বলেন ওলির কাছে গেলেন একটা সমাধানের জন্য, একটা সমাধান দিল না, কাইন্দা গেছেন, আপনাকে খুশি করতে পারলো না, এটা কেমন কথা? আপনি আবার যান, শুনছেন নি, আবার যান। বাবা হ্যাঁ গেছে, গেছে আবার আইছেন। কয় রাস্তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আমারে পাঠাইছে, বাচ্চা পাঠাইছে, উনি তো বুঝছে কে পাঠাইছে, যান যান, বাচ্চা মেয়েই হইব, যাও। তাই বলছে, মন কান্দা বাড়ছে না কমছে? কি আরো কান্দাছেন যে গেছিলেন? কয় গেছি বলে আমার দমক দিয়া তাড়াই দিছে, তাই নাকি? আবার যাও। সুবহানাল্লাহ, বেতেন না পাওয়ার আসেনি, আর কে দিছে? নামাজ পইরা না সাইরা, গাঁজা খায়া, এ কিছু বন্ডারা বন্ডামি করে হাক্কানি ওলিদের কলঙ্ক করতেছে, এ কিছু বন্ডামির বন্ডামি দেখিয়া এক কিসিমের আলেম কয় এটা বলে শিরিক, এটা বেদাত, এই সেই। এ আলেমের দল, তোমরা ফসা আমি আতাইছো, বালা আম আতাও নাই, কি কন একটা ফসা আম দেখিয়া যদি কইন সারা দেশের আম ফসা, কথাটা সঠিক হবে না ভুল হবে? কারণ আম থাকলে ফসা বালা থাকবোই, কি বলেন, থাকবে না? যাই হোক, দুইবারের মাথায় যাইতেছে, আবার গেলেনি আমার মারে, কয় আমি লগে যামু, দুইবার ধমক দিয়ে তিনবারের মাথায় গাউসে পাক সাথে গেছেন, গিয়া কয় আব্বা কি, কয় তুমি মিয়া বড় বাড়াবাড়ি করো, বেটারা মহিলাটা আসছে তার ছয়টা মেয়ে, পেটের বাচ্চাটা মেয়ে, আমি দেখলাম মেয়ে, আসলে তো ঠিকই দেখছে মেয়ে, আমি তো বললাম মেয়ে, তুমি আবার পাঠাইছো? হ্যাঁ আব্বা আমি পাঠাইছিলাম, ওলিদের কাছে আয়সা যদি মানুষ শান্তি না পায় আর যাইব কই, ওলিদের কাছে আয়সা যদি মানুষ সমাধান না পায় আর যাইব কই। মুসা নবীর আমলে এক পাগল ছিলেন, জুন্নুন পাগল, মতান্তরে অন্য নামও হতে পারে, এক মহিলার সন্তানাদি নাই, তুর পাহাড়ে যাইতেছে মুসা, পিছতে ডাই, হুজুর তুর পাহাড়ে যাইবেন কহ, আল্লাহর সাথে কথা কইবেন বলে হ, তো আজি গেছে আল্লাহরে আমার সন্তানাদি হয় না কেরে, মুসা জিগাইছে আল্লাহ সন্তানাদি হয় না কেরে, আল্লাহ কয় মহিলার বাজেট নাই, পরদিন কই দিছে তোমার সন্তান হবে না, বাজেট নাই, আল্লাহ বাজেট না করলে আর কেউ বাজেট করাইবার ক্ষমতা আছে? এসে বলছে আরে ফাগলা ঘুরে আর ডাহে, এক রুটি এক লারকা, দু রুটি দু লারকা, তিন রুটি তিন লারকা, বেটি কয় এদিকে রুটি খাইবি, হা দিছে রুটি, খাইয়া কয় একটা ছেলে দেলাইস, আরেকটা খাইবি, কয় দে আরেকটা খাইছে, খায়া কয় দুইটা দেলাইস, কয় কেমনে দেখেন না? এটা মুসা নবীর উম্মত। আচ্ছা মুসা নবীর উম্মতের ভাওয়ার বেশি না আখিরি নবীর উম্মতের ভাওয়ার বেশি? আরে আখিরি নবীর উম্মতের ভাওয়ার মুসা নবীর উম্মতের সাথে হইতে পারে, আদি শরীফ খুলে দেখুন না, রাসূল বলছেন উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে উলামাগণ বনি ইসরাইলের সম্মানী পয়গাম্বরদের মতো পাওয়ারফুলি, তাইলে পয়গাম্বরের মতো উম্মতের মতো হবো কেন? পাগল বলেন দুটো ছেলে দিয়া দিস, মহিলা বলেন আরেকটা রুটি খাবি নিরে পাগল, খাবো আরেকটা দে, খায়া কয় তিনটা ছেলে দিয়া দিস, গেছে গা সময় মতো সিরিয়াল মতো তিন ছেলে হলে একদিন মুসা নবীকে দেখে ডাক দিলেন, মুসা নবী দিগাইন আপনি কি কইলেন, আর আপনারা আল্লাহই বা কি কইলো বুঝি না, আপনারা বুঝি মিশা কথা শিখছেন কিছে, আপনার আল্লাহ না কইছে, আপনি কইছেন আমার ছেলে নাই তিন ছেলে দি, কই লালু কালু ফালু কই এদিকে আয়,
1, 2, 3, 1, 2, 3 উল্লা গনে একবার, বাউ গনে একবার। দেখছেন মুসা কয় খোদা গো একই ব্যাপার, একই ব্যাপার আপনারা কইছেন, কয় কইছি তো ছেলে দিলেন কে রে, কই মুসা রে এমন এক পাগলে ধরছে রে, বাজেট নাই, বাজেট করতে হইছে। আরে আগের খেলার প্লেয়ার যদি এত বড় বাজেট করাইতে পারে তাহলে বিশ্বকাপের খেলোয়াড়ের বাজেট কত বড় হবে। মুসা বলে এটা কেমন কথা গো, বাজেট নাই বাজেট করলে এটা কেমন পাগল, কে এত পাগলামি করেছে আমি দেখতাম যদি। আল্লাহ কয় মুসা রে কি আমার একটা মানুষের গোশত নিয়ে আস, একটা টুকরা গোশত নিয়ে আসো, একটা ভ্যাগ দিলেন, ছুরি দিলেন, ঘুরে যারে পায় আকেলালি মিয়া এক টুকরা গোশত আল্লাহ চাইছে। মুসা নবী মাথাটা বুঝি খারাপ হয়েছে, আল্লাহ কি জীবনে গোশত খায়, যাই কয় খালি কয় পাগল, মাথা খারাপ, সারাদিন গুল্লো পাইল না, সন্ধ্যার সময় দেখে কা পাগল ঘুরে, এক রুটি এক লড়কা, এ রুটি এ লড়কা ওলা দাঁড়া রে, ও লড়কা ওয়ালা দাঁড়া, জোরে জোরে কন্যা সোহান, এ লড়কা ওয়ালা দাঁড়া, কি লড়কা লড়কা করস, কি রুটি রুটি করস, আমার আল্লাহ কইছে এক টুকরা গোশতের দরকার মানুষের গোশত, তুই দিবি কিনা ক, ওই জন্য পাগল বলেন, এ মুসা তোর আল্লাহর জিগারে কোন জায়গার গোশত পছন্দ করে, তোর আল্লাহর জিগা, তোর আল্লাহরে, সোহান আল্লাহ দিতেন, মুসা রে তোর আল্লাহর জিগারে কোন জায়গার গোশতটা দিলে খুশি হবে, আরে একখান থেকে দে, সারাদিন গুরসি বিরক্ত হয়েছি কে, দে ছুরি দাও, ছুরি লইয়া এখান থেকে দিলেন, 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 এক থলি বইরা গোশত দিলেন, মুসা রে সমস্ত শরীর থেকে টুকরা টুকরা করে গোশত দিলাম, তোর আল্লাহ যেখানের গোশত পছন্দ লাগে বলি সেখানের গোশতটা খাইতে। মুসা কয় তাড়াতাড়ি দে, লইয়া খালি ঘুরছে যাইব, আল্লাহ কয় মুসা পাইছসনি গোশত পাইছসনি, আমি আল্লাহর কথা শোনা মাত্র যেই পাগল সারা শরীর থেকে টুকরা টুকরা গোশত খুলে আমি আল্লাহরে দেয়, এ মুসা তোর শরীরে কি গোশত ছিল না রে মুসা, তুই তো পারলি না এক টুকরা গোশত দিতে, যেই পাগল আমি আল্লাহর কথা শুনে টুকরা টুকরা করে গোশত সারা শরীর থেকে খুলে খুলে দেয়, ওই পাগলে একটা কেন দুইটা তিনটা কেন, ওই পাগলে যদি আমি আল্লাহর কাছে কোন জিনিস আবদার করে রে, বাজেট না থাকলেও বাজেট করে আমি দিয়া দিতে রাজি। বলতেছিলাম মুসা নবীর উম্মত শুধুমাত্র টুকরা টুকরা গোশত দেয় গো, আখেরি নবীর উম্মত নিজের কলিজা খুইলা দিয়া দেয়। হাদিস শরীফে আসছে, অনেক মজার লম্বা ঘটনা যাইতে পারবো না, সময় নাই, কেন দিবে না আমার আল্লাহ। গাউসে পাক বলেন, বাবা গো আমি পাঠাইলাম আপনি আল্লাহর ওলি, আপনার কাছে আসার পরে যদি সমাধান না পায় আর কোথায় যাবে, আপনি যে ধমক দিয়েছিলেন দ্বিতীয়বার আসা, প্রথমবার আসার পরে, আসার পরে আপনার ধমকে তাকায়া দেখেন, আপনার ধমকে পেটের মেয়েটা ছেলে হয়ে গেছে দেখেন, বাবা দ্বিতীয়বার পাঠাইলাম, আবার যখন ধমক দিয়েছিলেন বাড়ির ছয়টা মেয়ে ছেলে হয়ে গেছে গো বাবা, বাবা আবার যদি ধমক দেন সমস্ত পৃথিবীর মহিলাগুলো ছেলে হইয়া যাইব। ইনি হলেন বড় পীর গাউসুল আজম, বাগদাদের জমিনে যিনি ঘুমিয়েছে, এ বেঈমান আমেরিকার বাহিনী আর বেশি দিন থাকতে পারবে না। ভাই সাহেব আসল জায়গায় আসছেন, এগুলি শিখতে গেলে ওলির দরবারে যাইতে হবে, বলুন কার দরবারে যাইতে হবে, দেখেন আল্লাহর ওলিদের ভয় নাই, কোরআন শরীফ আসছে, আল্লাহর কাছে রাখে তাদের জন্য কি অবস্থা। একবার একটা ঘটনা হয়েছিল, কি ঘটনা, এই জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন পালোয়ান ছিলেন তার সাথে তার বন্ধু ছিলেন, বন্ধুরা ছিল খ্রিস্টান, আমাদের মধ্যে হিন্দুদের সাথে মুসলমানদের বন্ধুত্ব আছে না, এরকম বন্ধু ছিল খ্রিস্টান, সবসময় জুনাইদের কাছে থাকতেন, জুনাইদ ওলি হওয়ার পরেও জুনাইদের কাছে আসতেন, একদিন বললেন জুনাইদ বাবা আমি তো আপনার কাছে আসতে পারবো না আগামীকালকে, কেন আগামীকালকে আমাদের 1800 খ্রিস্টানের পীর পাদ্রি আসবেন তাই নাকি, কয় যে তোমাদের পাদ্রি কি বলে আমাকে নিয়ে যাইবা আমি আমি শুনবো, ক ঠিক আছে চলেন না চলেন চলেন, এবার 1800 খ্রিস্টান নিচে বসছে, পাদ্রি পিসাবকে উপরে বসাইছে, মাইক দিলেন ওয়াজ করবেন, জুনাইদও কিন্তু নিচে বসছে, আল্লাহ কয় আমার আখেরি নবীর উম্মত আমার নবীর আশেক জুনাইদকে নিচে বসাইয়া, এই পাদ্রি তুই উপরে বৈশা মাতবুরি করবি, না না এই মাতবুরির সুযোগ দিব না। এবার পাদ্রির গেট বাল বন্ধ করে, এনে একটা গেট বাল আছে কিন্তু দেখে নেন হাতে দেখেন না আছে, আল্লাহ কয় গেট বাল বন্ধ, আমার আখেরি নবীর উম্মত নবীর আশেক নিচে বসাইয়া তুই মাতবুরি করবি, বন্ধ কথা বলতে পারে না, আধা ঘন্টা পার হয়ে গেল কথা বলতে, খালি ডুব গিলে হগল খ্রিস্টানরা কয় হুজুর
মারেন না, মানে তাদের ইচ্ছে হলো দেহায় দিব জুনাইদ রে। জুনাইদ মাথা নিচে দিয়ে বসে দিচ্ছে নিচে। অবশেষে পাদ্রী জিগায়, এখানে কি কোনো আখেরি নবীর উম্মত আছে, নবীর আশেক কোনো ব্যক্তি এখানে আছে? ওই জুনাইদের বন্ধু কয়, পাদ্রী সাহেব আমার বন্ধু জুনাইদ আখেরি নবীর আশেক মুসলমান উনি এখানে আছেন। কই কই জুনাইদ কোথায়? আমি আপনি নবীর আশেক? জুনাইদ কই? এর লেগে আমার গেট বাল বন্ধ, আপনার সামনে কথা বলার সাহস আমরা নাই। জুনাইদ আচ্ছা এখন আপনার সাথে ওয়াজ ছিল কি ওয়াজ? আচ্ছা আমি দুইটা প্রশ্ন করি জুনাইদ, আপনি জবাব দিবেন। কি প্রশ্ন? এক নম্বরে প্রশ্ন হলো, আচ্ছা আপনারা যে বলেন জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হবে, এই ফলের গাছটা নাকি সমস্ত জান্নাতের দরজা জানালা দিয়া ফলের ডাল ভিতরে ঢুকবে, একটা গাছ এত বড় দশটা পৃথিবীর সমান একটা জান্নাত, এর প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে ঢুকবে একটা গাছ, এটা বুঝে আসে না। জুনাইদ কয় আর কি প্রশ্ন? এই গাছের ফল নাকি সকালে খাইবে যে মজা, বিকালে খাইবে ডবল মজা, ডান দিকে চাবাইলে যেই মজা, বাম দিকে নিলে অন্যরকম মজা, জালটক? জুনাইদ কয় প্রশ্ন করেন না আর কি, কয় না দুইটার উত্তর দিয়ালন। ক আপনি জানেন না? কয় জানলে আপনারা জিগাইছি? ও আপনি জানেন না, বিশ্বাবয়ে বইরিছেন। বলতেছিলাম আল্লাহর অলিদের কথা। জুনাইদ বুগদাদি জিগাই, ক আপনি কি পারেন না? কয় মিয়া পারলে জিগাইছি। তাইলে আমি আপনারা শিখাবো? হ্যাঁ। আপনি শিখবেন? বলে হ্যাঁ। তাইলে আমি শিখাইলে আমি কি হব? শিখাইলে কি হয়? শিক্ষক। আর যিনি শিখবেন ইনি হল কই? ছাত্র উপরে বসে থাকবো আর শিক্ষক নিচে বসবো, এই শিক্ষা আমি শিক্ষা দেই না। সঙ্গে সঙ্গে পাদ্রী নাইমা নিচে গেছে, জুনাইদের উপরে বসাইছে। আল্লাহ কয় এবার ঠিক আছে। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, এই আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগণে। কন্যা সেই জমিনে খেলে আল্লাহর। আল্লাহ কই নবীর লেগে সব বানাইলাম, নবীর উম্মতই তো খেলবো, ওলি গাউস কো তোমরা খেলবো, তোমরা কি মাতবুরি করতা? জুনাইদরে উপরে বসাইছে, পাদ্রিও নিচে বইছে। 1800 মুরিদ খ্রিস্টান কয় মাইরা লাইছে রে, সর্বনাশ করছে, কলঙ্কের গলা হার আমাদের গলায় পড়াইছে। আমরা হুজুরে নামাই দিল আর রাহনা মিয়া, প্রশ্ন করলে তো প্রশ্নের জবাব না দিতে তো আমাদের হুজুর হিলের নামাই দিব। আল্লাহ কয় আখিরি নবীর উম্মতের নামাইবার ক্ষমতা পৃথিবীর কারো? তখন প্রশ্ন আসবে, হুজুর বাগদাদের ঘটনা যে এরকম এটা তো বুঝলাম না। আচ্ছা বাগদাদের আমেরিকার বাহিনীর বিচার এবং বুশ বিলিয়ারের বিচার যে হবে এটা কিন্তু কিতাবের মধ্যে ইঙ্গিত আছে, কি বলেন? এটা একটু শোনা দরকার আছে কিনা? গাউসে পাকের যে ক্ষমতা আছে বাগদাদের শুয়া শুয়া, এটা বোঝা দরকার আছে কিনা? কন্ত ভাইসাব কিতাবে ইঙ্গিত আছে এই ঘটনাটা। এই ঘটনাটা কিভাবে? যেমন মনে করেন বাগদাদের জমিনে গাউসে পাক শুয়া রয়েছে, এত বড় আক্রমণ, কিন্তু এটা কিতাবের মধ্যে পাওয়া গেছে এরকম একটা ঘটনা ঘটবে। তার কারণ হলো মানুষের ইমান হালকা হয়ে গেছে। কেন? মানুষ ইরাকে যুদ্ধের আগে দেখেন পেপারটা খুইলা টিভির খবর রেডিওর খবরে খালি দেখে রাশিয়া কি কইছে, রাশিয়া কইছে আক্রমণ করা যাবে না। ফ্রান্স কি কইছে? হ্যাঁ ফ্রান্স আমাদের লগে, রাশিয়া আমাদের লগে, ফ্রান্স আমাদের লগে, চীন আমাদের লগে। আল্লাহ কই কি রে রাশিয়া ফ্রান্স তোরার লগে এটা কইলি? আরে আমি আল্লাহ তোরার লগে কিনা এটা তো কইলি না। আচ্ছা দেহুম রাশিয়ার ফ্রান্সে তোরারে বাঁচাইতে পারে কিনা? গাউসে পাক বাগদাদে শুয়া শুয়া কইতাছে আমিও দেখতাম তোরারে হে হারানি বাঁচাইতারে। নবীকে মহব্বত করে জুনাইদ বুগদাদি ডাইরেক্ট ওলি হয়ে গেছে। ওলিদের সাথে এটা বিস্তারিত আলোচনা আছে, করা গেল না। নবীর মহব্বত ওলিদের সাথে সম্পর্ক রাখেন, রাস্তাটা খুঁজে আপনিও পেবেন, পাবেন, আমরাও পাবো। একটা ওলির মা হতে পারবেন, একটা ওলির বাবা হতে পারবেন। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। আসুন একটু দূরদূর সালাম মদিনা পাঠায় দোয়া করি। ইয়া নবী দয়াল নবীজি, মনেরি আশা বেদনা
আমরা কি মদিনায় যাব না, কোন পথে হব রুয়ানা, আমরা তো সেই পথ চিনি না, রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি, ওগো গুনাহগারের বন্ধু মায়ার নবী দয়ার নবী গো, তুমি কেন গো খোদার আরশে গেলা না, কেন গো জান্নাতুল ফেরদাউসে গেলা না, তুমি কেন গো সিদরাতুল মুনতাহাই গেলা না, কেন গো মদিনার মাটিতে শুয়ে কান্দো, ও মায়ার নবী দয়ার নবী গো, ও মায়ার নবী দয়ার নবী গো, 63 বছর কানছো তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া, মদিনারে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে, মদিনার হরিণ ও সোনার হরিণ রে তুই কত ভাগ্যবান, হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে, উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম বেজায় রব মেরে দুরুদ মুস্তফা মাজা ইল্লা রহমাতাল লিল আলামিন, আসলে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين, رب ارحمهما كما ربياني صغيرا, رب العالمين রাত্র শেষ, খোদা গো কবে জানি আমাদের হায়াত শেষ হইয়া যায়, শাবান চাঁদে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানদেরকে নিয়ে হাত বাড়াইলাম, তুমি যার প্রেমে সব বানাইছো ওই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইলাম, আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া নবী পাকের রোজায় পৌঁছাইয়া দাও, খাস করে এ অলির দরবারে একটা রাত্র শেষে আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ দেখো তোমার বান্দারা ভিক্ষুকের মতো বসে রয়েছে, দুনিয়ায় যারা ভিক্ষা করে বাসন নিয়ে বসে থাকলে পয়সা পায় টাকা পায়, আমরা যে তোমার দরবারের ভিক্ষুক হইয়া হাত বাড়াইলাম, তুমি আমরারে কি দিবা গো আল্লাহ, জানি না কবে জানি এই দুইটা হাত আর বাড়াইতে পারবো না, কবে জানি এই দুইটা হাত কাফনের ভিতরে ঢুইকা যায়, কবে জানি দোকান বন্ধ হয়ে যায়,
কবে জানি অফিসে কালো নিশান উড়াইয়া দেয়, কবে জানি মাইকে জানাজার খবর শুনাইয়া দেয়, কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়। মাবুদ গো, এতিমের ঘটনা বলতে গেলে আমার কলিজা মানে না। আমার বড় ভাইয়ের পাঁচটা বাচ্চা এতিম, গত রমজানের করুণ দৃশ্য, কার একটা বাচ্চা ছেলে জানি নতুন জামা পরে হাঁটতেছে, আমার পাঁচ বছরের ছোট্ট বাতি যাটা দেখে জিগায়, এই জামা তোমারে কে কিনে দিছে? আমার আব্বু। আমার বাতি যাটা কয়, তোমার আব্বু আছে? হ, চোখের পানি সাইরা দিছে। ওই ছেলেটা জিগায়, তুমি কাঁদো কেন? আমি কাঁদি, তোমার আব্বু কত সুন্দর জামা কিনে দিছে। বাইরে আমার আব্বু না, আমার মা বলেছে, আমরা বলে এতিম হয়ে গেছি। কান্দি, ইদে নতুন জামা কে কিনা দিব? তার মা কান্দার আওয়াজ শুনে দৌড়ে আসছে, বাবা কেন কান্দ মা গো, এত নতুন সুন্দর জামা দেখছো নি? তার আব্বু বলে কিনা দিছে। আমরা যে আব্বু না, জামায় আমার কে কিনা দিব? মা গো, আমার আব্বুর কবরের পাশে নিয়ে যাও না, আমি আমার আব্বুরে বলবো আমার জামা কিনা দিয়া যাও। তার মা কান্দে, মাবুদ গো কি আগুন লাগাই। অবশেষে মা ধৈর্যের সহিত বুঝাইতেছে, বাবা কান্দিস না, তোর কাকারাই তো তোর জামা কিনা দিব। ওই দিন আমি বাড়িতে ছিলাম, দৌড়া যাই আমার সামনে দাঁড়াইয়া দুইটা বাতি যা কান্দে কথা বলতে পারবা। জিগাইলাম, বাবা রা রে কেন কান্দ গো বাবা? একটা কয় কাকা, আমরা যে বাবা নাই গো, আমরা ঈদের কাপড় কে কিনা দিব গো কাকা? আমরা ঈদের কাপড় কিনা দিবেন লি কাকা গো, জামা কিনা দিবেন লি? আমি চোখের পানি রাখতে পারতেছিলাম না, ওই দিন বাজারে যাইয়া আগে তাদের জামাগুলো কিনলাম। তারা বিশ্বাস করে বাড়িতে আসতে রাত্র প্রায় দশটা বাইজা গেছে, আইসা দেখি এখনো ঘরের দরজা খোলা দেখা যায়। তার মা বলে, ভাই রে একটু পরে পরে আমার এতিম সন্তানেরা দরজাটা খুইলা ডাক মারে, কাকা আইসলি। দৌড়াই এসে সামনে দাঁড়ায়, জিজ্ঞেস করি, বাবারা কেন আসছো? কোনো কথা কয় না, চোখের পানি ছাড়ে। বাবারা রে কেন কান্দ? আমি তো বেঁচে আছি, কি লাগবে তোমরা বলো আমার কাছে? এই ছেলেগুলি ডাক দেয়, কাকা আমরা অন্য কিছুর জন্য কান্দি না, আপনি দি দুই দিন তিন দিন পর পর বাড়িতে আসেন, কাকা গো আমরা আব্বু কি আর জীবনে বাড়িতে আসবে না। হ্যাঁ বাবু, এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হয়ে যায়, কবে জানি কার জীবনের শেষ গোসুল হইয়া যায়, কবে জানি জীবনের শেষ বিদায়ের অনুষ্ঠান হয়ে যায়। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি গো আল্লাহ, দেরি করো না, ফিরাইও না, ঘুরাইও না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও। ক্ষমা করছো নি গো আল্লাহ? ডাক দেন না আল্লাহ, হে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করছো নি। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিব না, রাত্র গভীর হয়ে যায়, ঘরের কোনায় যাইয়া ডাক মারে, মা মা গো মা, মা দুরুদি, অপরাধী সন্তানের জন্য হারিকেনটা লয়া দৌড়াইয়া বাহির হয় রে। মায়ের মতো দুরুদি যদি ও অপরাধী সন্তানের জন্য হারিকেন লয়া দৌড়াইয়া বাহির হইতে পারে গো, তোমার যে 99 ভাগ দয়া আছে, আমরা যে দয়ার সামনে মাফের জন্য কান্দতেছি গো আল্লাহ, তোমার কি মায়া লাগে না? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। ইয়াল্লাহ, জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না,
রাত্রে 12:30 পর্যন্ত যারা বসে আছে আমার বিশ্বাস সকলের মনে কিছু না কিছু ব্যথা আছে। কার মনে জানি কি ব্যথা, আমি তো জানি না রে আল্লাহ, কার মনে জানি ব্যথা, হুজুর আমার মা নাই, কার মনে জানি ব্যথা, হুজুর আমার বাবা নাই, বাবা নাই, কার মনে জানি ব্যথা, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, এ মা বাবার অভাবি হইয়া কে জানি দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ, এ হাতগুলি তুমি কেমনে খালি বিড়াইবা। ওই সকল মা বাবার পক্ষ থেকে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ মা না থাকলে সন্তানেরা যে কত কান্দা কান্দে রে, এতদিন খালি বলতাম, এখন নিচেও মুগ্ধ ভূমি। ঈদের দিন সকালবেলা কান্তিসি কার পায়ে সালাম করে ঈদ গাই যাব, পাই না মার পাও, বাবা তো হজে গেছে বাবার পাও পাই না। হে মায়ের অভাবী বাবার অভাবী যারা কান্দে রে আল্লাহ আর দেরি করো না, ওই সকল মা বাবার খবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমার মায়ের খবর জান্নাতের বাগান বানাইয়া দাও, আমার বাবাকে হায়াত বাড়াইয়া দাও, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মহিমুর বিপাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ এই এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত গুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও, আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও, আমাকে সহ সকল বিমারিকে শেফা করে দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদের উসিলাই জিকিরের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।